কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাতি, সেটা হইল গিয়ে যারা এই মুহূর্তে আপনাদের যোগ দিচ্ছেন, আমরা আপনারা জানেন যে ওয়েস্টমিনিস্টার অ্যাবি যেটা, সেখানে আজকে তানোর ডেড বডিটা বাকিংহাম প্যালেস থেকে নিয়ে সেখানে রাখা হইব। এই ওয়েস্টমিনিস্টার অ্যাবি সম্বন্ধে অনেকেরই জানা নাই বা এটা জানা প্রয়োজন যে এই ওয়েস্টমিনিস্টার অ্যাবিটা কিতা আসলে। তো ওয়েস্টমিনিস্টার অ্যাবি হইল কি, মূলত এটা একটা চার্চ। আমরা এটা সম্বন্ধে গবেষণা করে দেখছি আর কি, যে ব্রিটেনের সেই এগারোশো শতাব্দ থেকে অর্থাৎ 1066 থেকে 1066-তে রাজা উইলিয়াম তানোর সময় থেকে নিয়ে ই পর্যন্ত প্রায় যত রাজা হল ব্রিটেনের রাজ্য শাসন আইসন, ক্ষমতার মধ্যে আইসন, তার মধ্য থেকে 16 জনের খবর কিন্তু এই ওয়েস্টমিনিস্টার অ্যাবির মাঝে আছে। ওয়েস্টমিনিস্টার অ্যাবি এটা মূলত প্রায় 32,000 স্কোয়ার ফিট, অনেক বড়। এখানে 3,300-এর মতো খবরের জায়গা আছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইনফরমেশন সেটা হইল কি, যে এই ওয়েস্টমিনিস্টার অ্যাবির মাঝে শুধুমাত্র ব্রিটেনের পরপর 16 জন রাজা বা রানীর খবর নাই। ব্রিটেনের টোটাল যে রাজা 40 জন আসলে আগে, আমি এখানে আরেকটা ইনফরমেশন দেওয়া প্রয়োজন আমিন ভাই, সেটা হইল গিয়া আমরা গত কয়েকদিন থেকে কইরাম যে ব্রিটেনের 40তম রাজা হইল গিয়ে এই চার্লস দ্য থার্ড, অর্থাৎ তৃতীয় চার্লস। এখানে একটা জিনিস অ্যাড করা প্রয়োজন, আসলে সর্বমোট রাজা আসলে 63 জন, অর্থাৎ ইতিহাস যখন থেকে শুরু হয়েছে সেই 783 অব্দ থেকে, 783 থেকে 63 জন রাজা আসলা। তার মধ্যে এই 40 জন খেনে ব্রিটেনের রাজা খোয়া হয়, আর বাকি যে এরা এখানে 23 জন ব্রিটেনের রাজা খোয়া হয় না, এটা হইল গিয়ে একটা পয়েন্ট। এটার উত্তর হইল কি, যে এই দেশটা ইউনাইটেড কিংডম হওয়ার আগে এটার আগর যে রাজারা আসলা, কেউ বাইকিংস আসিল, কেউ কিতা হইটারে স্কটিশ আসিল, কেউ আইরিশ আসিল, কেউ ওয়েলসর আসিল, বিভিন্ন দেশের রাজারা এটারে যুগে যুগে শাসন করছে। কিন্তু ব্রিটিশ যে জাতি আর কি, সেই জাতিরা তো ক্ষমতাটা পরিপূর্ণভাবে আইসে যখন এদেশ উইলিয়াম নামক একজন বাদশাহ আসলা, তাইন যখন আইসেন খুব দুর্ধান্ত সাহসী প্রতাপশালী প্রভাবশালী শক্তিধর এবং এই ব্রিটেনের প্রতিষ্ঠাতা, তানোর আমল থেকে লইয়া তাইন আইসন 1066 তাই নাকি, তো তখন থেকে নিয়া এটা ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্গত হয়ে গেছে। তখন স্কটিশরা বাধ্য হয়ে গেছে গিয়া, আইরিশরা আলাদা হয়ে গেছে গিয়ে, এই রাজাগুলোর কোয়া হয় যে ব্রিটেনের ব্রিটিশ রাজা। তো টোটাল মনে রাখতে হইব আপনি তোরে এই রাজার সংখ্যা হইল গিয়ে 63, আর ব্রিটিশ রাজাগুলোর সংখ্যা হইল গিয়া টোটাল কতটা হয়েছে 40 জন। এখন এখানে আরেকটা প্রশ্ন হয় দর্শক হল, আমি একটা সুন্দর একটা মিস্টেরিয়াস জিনিস কই, যে এই ইংল্যান্ড সম্বন্ধে অনেক মিস্টেরিয়াস তথ্য রয়ে গেছে গিয়ে। যেমন আমরা অনেকে জানি এটা ইংল্যান্ড, ইংল্যান্ড একটা কান্ট্রি, ইংল্যান্ডের রাজধানী হইল গিয়ে লন্ডন, তাইলে ইউনাইটেড কিংডমটা কী, তা আবার গ্রেট ব্রিটেন কিতা, তাইলে এই জিনিসটা কিতা জানার ইচ্ছে হয় না নিশ্চয়। আমরা একটু জানিলাই ও কারণে যে যখন এই দেশে নতুন আইবা স্টুডেন্ট যারা আসুন, তারা যখন নতুনভাবে আইবা তখন আপনারা দেখবা যে এই ক্ষেত্রে আপনাদের লাইফ ইন দ্য ইউকে টেস্ট যখন দিবা এই ধরনের কোয়েশ্চেনগুলো থাকি দিব গিয়ে, এই সমস্ত কোয়েশ্চেনের আনসার না দিয়ে আপনি কিন্তু ব্রিটেন এখন আইয়া সিটিজেনশিপ পাইতা না। আজকে আমি আপনার তো মানে একটু ছোট্ট আকারে কইয়া দিই যে কিতা ডিফারেন্সেস অ্যাকচুয়ালি ইউনাইটেড কিংডম, গ্রেট ব্রিটেন এবং ইংল্যান্ডের মধ্যে। এরপরে আমি ওয়েস্টমিনিস্টার সম্বন্ধে আপনি তোরে একটু ধারণা দিব। ফয়লা অক্কা, যে এই দেশও ইংল্যান্ড হইল কি দেশ, একটা কাউন্ট্রি, আমরা দেখলাম বাংলাদেশ একটা কাউন্ট্রি, আর ইংল্যান্ডের রাজধানী হইল কি লন্ডন। স্কটল্যান্ড একটা দেশ, আর স্কটল্যান্ডের রাজধানী হইল কি এভারডিন। এরপরে ওয়েলস একটা দেশ, ওয়েলসের রাজধানী হইল কি কার্ডিফ। এরপরে নর্দার্ন আয়ারল্যান্ড একটা দেশ, এর রাজধানী হইল কি বেলফাস্ট। এই সাইটটা দেশ মনে রাখুন যেন, এই সাইটটা দেশ হইল কি টোটাল এই যে টেরিটরি আছে এর মধ্যে পৃথক পৃথক সাইটটা রাষ্ট্র আছিল, সাইটটা জাতি কিন্তু এরা, তাদের এথনিক আইডেন্টিফিকেশন সত্য হইল কি ডিফারেন্ট। এই যেটা মনে রাখবা 1066-এর আগ পর্যন্ত তারা আলাদা আলাদা আছেন। পরবর্তীতে 1707 অর্থাৎ 1707 সালে তারা ইউনাইটেড হয়ে গেছে গিয়া, ইউনাইটেড হয়ে গেছে গিয়ে, অর্থাৎ এই সাইটটা জাতি মিলিয়া একটা বড় শক্তিশালী রাষ্ট্র গঠন করছে এবং ফিজিক্যালি এটার নাম হইল কি ইউনাইটেড কিংডম, অর্থাৎ চাইরোটাই কিন্তু কিংডম আছিল। তখন স্কটল্যান্ডের আলাদা রাজা আছিল, ইংল্যান্ডের আলাদা রাজা আছিল,
ওয়েলসর আলাদা রাজা আছিল এবং আয়ারল্যান্ডের আলাদা রাজা আছিল, নর্দার্ন আয়ারল্যান্ডের। এই সব এই সাইটটা যে দেশ, এর ভৌগোলিক যে সীমারেখা, এই সাইটটা দেশের ভৌগোলিক সীমারেখা মিলিয়া একত্রিত হইয়া যে ইউনিয়ন জ্যাক করছে, এর নাম হইল গিয়ে ইউনাইটেড কিংডম। তাহলে নিশ্চয়ই জিনিসটা ক্লিয়ার যে ইংল্যান্ড হইলে গিয়ে একটা দেশ এবং তার রাজধানী লন্ডন, আর ইংল্যান্ড যে বাকি তিনটা দেশের লগে ইউনাইটেড হয়েছে, এই তিনটা দেশ মিলিয়া হইল গিয়ে ইউনাইটেড কিংডম। তাইলে প্রশ্ন হইল গিয়ে গ্রেট ব্রিটেন তাইলে কিতা। এখানে আমি আরেকটা জিনিস কই, এখানে একটা তথ্য আমি ভুল দিলাইছি, সরি। এই তিনটা মিলিয়া হইল গিয়ে, এই তিনটা মিলিয়ে হইল কি ইউনাইটেড ইংল্যান্ড, নর্থ ওয়েলস এবং ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলস মিলিয়ে হইল কি ইউনাইটেড কিংডম। ও জিনিসটা দেখাও কাম, তারপরে আমি আবার কইলাম আপনার করে। নর্দার্ন আয়ারল্যান্ডটা আলাদা, আসলে আমি এখানে ভুল কইছি। নর্দার্ন আয়ারল্যান্ডটা হইল কি পরবর্তীতে নর্দার্ন আয়ারল্যান্ডের লগে যে পলিটিক্যাল টার্মস যেটা হয়েছিল কি, তখন তারা পলিটিক্যালি আয়া এই ইউনাইটেড কিংডমের লগে একত্রিত হয়েছে। বুঝাইতাম পারছি না, ইউনাইটেড কিংডমের লগে আলাদা একত্রিত হয়েছে, তখন এটা হয়ে গেছে কি গ্রেট ব্রিটেন। দর্শক যারা আমরা লগে হুনাত আসলা, আশা করি বুঝাইতাম পারছি যে ইংল্যান্ড একটা দেশ, আর ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলস মিলিয়া হইলে ইউনাইটেড কিংডম পূর্ব যুগে। পরবর্তীতে এটা হইল কি জিওলোকেশন, আর পরবর্তীতে পলিটিক্যালি এই সাইটটা দেশ মিলিয়া হইল কি গ্রেট ব্রিটেন। তো এই হইল কি মোটামুটি গ্রেট ব্রিটেন, ইংল্যান্ড এবং ইউনাইটেড কিংডমের পার্থক্য। যাই হোক, তো গ্রেট ব্রিটেন যখন থেকে হইছে আর কি, ইউনাইটেড কিংডম যখন থেকে হইছে, তখন